তো ইন্টারনেট এখন আমরা জানবো যে কি ইন্টারনেট সম্পর্কে অ্যাডভান্স ইন্টারনেট ইন্টারনেটে কিভাবে ইউজ করবেন কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল দিবেন বা কিভাবে কাজ করবেন এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে আচ্ছা আপনাকে প্রথম কি নেট কানেকশন করতে হবে হয়তো আপনি ব্রডব্যান্ড লাইন ইউজ করতে পারেন মডেম টেলিটক মডেম হোক কিউবি মডেম হোক আপনি মডেম দিয়ে কি আপনি লাইনটা কানেক্ট হবে কানেক্ট হয়েছে কি হয়েছে না বুঝবেন কিভাবে এই জায়গায় কি কোনো করস চিহ্ন থাকবে না আমি দেখেন লাইনটা খুলে ফেলতেছি এই জায়গায় কী অবস্থা হয়েছে দেখেন করস চিহ্ন একটা আসছে না এখানে তখন হ্যাঁ এখন বুঝতে পারছি কানেকশন নাই এটা লাগানোর পর আমার নাই নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাক্সেস আমি অ্যাক্সেস করতে পারবো এখন এটা হচ্ছে কি ইন্টারনেট কানেক্ট করার জন্য তাহলে আসেন এটা হচ্ছে ব্রাউজার আছে এগুলো হচ্ছে কি ব্রাউজার কী জন্য আমি ইন্টারনেটটা ইউজ করার জন্য ব্রাউজ করার জন্য তো আমি এটা ওপেন করলাম তো এই জিনিসটা কীভাবে ইনস্টল দেবেন ফাইল হিপো নামক একটা ওয়েবসাইটে যাবেন ঠিক আছে ফাইল হিপো নামক একটা ওয়েবসাইটে যাবেন এখানে সবগুলো ব্রাউজার পাবেন এখানে ক্যাটাগরি লেখা আছে ব্রাউজার ব্রাউজারে ক্লিক করে এটা হচ্ছে কি ইউ আর এল ইউআরএল একটা সাইটকে চিনানোর জন্য কি ইউ আর এল এটা কি এক একটা আমি ফাইল হিপোতে প্রথম ঢুকছি ঠিক আছে দেখেন ফাইল লিপোতে ঢুকছি ঢুকার পর এটা কি ফাইল ডট কম ঠিক আছে তারপর ঢুকে আমি ব্রাউজে ক্লিক করলাম এটা চেঞ্জ হয়ে গেছে না এটা চেঞ্জ হয়ে গেছে না এটা হচ্ছে এই সাইডের আইডেন্টি এই পেজের আইডেন্টি কিন্তু সাইডের আইডেন্টি কোনটা ফাইল ইপো ডট কম এখন ক্লিক করলাম আরেকটা পেজে গেলাম ওই পেজের আইডেন্টি কত এটা ঠিক আছে তো ইউআরএলটা হচ্ছে কি এরকম চেঞ্জ হবে যে ইউআরএলটা ইউজ করবো ওই ইউআরএল সরাসরি ওখানেই নিয়ে যাবে আমাকে ঠিক আছে তো এখানে ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পর আপনার কম্পিউটার এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর নেক্সট নেক্সট ফিনিশ দেওয়ার পর আপনার এখানে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে ডাউনলোড দেওয়ার পর আপনার এটা ডাউনলোড হয়ে যাবে নেক্সট নেক্সট ফিনিশ দেওয়ার পর ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর আপনার এখানে কি একটা আইকন আসবে শর্টকাট কি ওপেন করার জন্য একটা কি আসবে শর্টকাট না আসলেও এখানে পাবেন এখানে পাবেন দেখছেন এখানে হচ্ছে মেন ফাইল এখানে হচ্ছে কি শর্টকাট দেখছেন শর্টকাট যে তো শর্টকাট পাইল এটা ওপেন করবো এটা ওপেন করে আমরা প্রথম গুগল দেখাচ্ছি ঠিক আছে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন আপনাকে যে কোনো তথ্য খুঁজে বের করে দিবে আপনাকে যে কোনো তথ্য খুঁজে বের করে দেবে আপনি আপনার কিওয়ার্ড কিওয়ার্ড মানে আমি একটা জিনিস খুঁজতে যাচ্ছি এখন কার কিনবো কার একটা খুঁজতে চাচ্ছি কার লিখে সার্চ দিলাম কি আমাকে অনেকগুলো কারের ওয়েবসাইট দেখাচ্ছে ঠিক আছে এক পেজে অনেকগুলো দেখাচ্ছে না দশটা করে দেখাচ্ছে এইভাবে করে আরেকটা ফেজ আসছে এভাবে করে দশ নম্বর ফেজ অনেকগুলো ফেজ আসবে ঠিক আছে আমি কাল লিখে সার্চ দেওয়ার পর কি এত লক্ষ্য কি রেজাল্ট মানে রেজাল্ট মানে এত লক্ষ্য ওয়েবসাইট এনে দিছে ঠিক আছে কত সেকেন্ডের মধ্যে এক সেকেন্ডের চেয়ে কম সময় ঠিক আছে তেপ্পান্ন মিলি সেকেন্ডে আমাকে খুঁজে দিছে এখানে এক সেকেন্ডও হয় নাই এতগুলো খুঁজে দিছে তো আমি এ সাইডে আমরা আমরা কতক্ষণ দেখি আমরা হয়তো প্রথম পেজ থেকে দু একটা ইনফরমেশান নিয়ে বাইরে হয়ে যাই ঠিক আছে ঠিক আছে দুই একটা ইনফরমেশান নিয়ে বাইরে হয়ে যায় বা প্রথমে যেটা আছে ওইটাই মানুষ বেশি ইউজ করে ঠিক আছে তো এটা প্রথমে কীভাবে আসলো এটা না এসে তো বলবেন এখন টয়টা হচ্ছে রিনাউন টয়টা না এসে এখানে কেন এটা কেন আসলো কার ডট কম কেন আসলো তো আমার কিওয়ার্ডটা হচ্ছে কি কার কিওয়ার্ড আমি কিওয়ার্ড যে কিওয়ার্ড দিয়ে চার্জ দিব মানে যে শব্দ দিয়ে চার্জ দিব কিওয়ার্ড মানে শব্দ আমি যেই শব্দ দিয়ে চার্জ দিব ওই শব্দের সাথে মিল রেখে এবং বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে গুগলের ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করে যে সেটটাকে কি একটা কি সিরিয়াল করে বিভিন্নভাবে দেখেন আমি আরেকটা কিওয়ার্ড দিই আমার আমার লক্ষ্য থাকবে কার না কিন্তু কিওয়ার্ড আর একটা সার্চ চার্জ দিলে এটা পরিবর্তন হয়ে যাবে বেস্ট কার লিখে চার্জ দিলাম ঠিক আছে বেস্ট কার লাগিয়ে চান্স দিলাম তখন আমার কার্ড ডট কমের ওই ওয়েবসাইটটা প্রথমে আসে নাই এক একটা কিওয়ার্ডের ভিত্তিতে বা এক একটা রুলস অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে কী কী এই জিনিসটাকে ডিভাইড করে আমি ফুয়েল সেভিং কার্ড লেখার পর আরেকটা ওয়েবসাইট চলে আসছে ঠিক আছে বিভিন্নভাবে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে কি চেঞ্জ হচ্ছে ওয়েবসাইটটা চেঞ্জ হচ্ছে গুগুলে এটা এক একটা এক একটা মানন বিচার করতেছে তো এই জিনিসটা ঠিক আছে তো এই ইউরালটা কি চেঞ্জ হবে চেঞ্জেবল এই ইউআরএলটা চেঞ্জেবল তো এটা হচ্ছে যে পেজের আইডেন্টি আমি একটা পেজ যে এটা চেঞ্জ হয়ে যাবে তো এই জিনিসটা আমি ঠিকানা এটা হচ্ছে ঠিকানা আমি ঠিকানা আমি আপনার আপনার বাড়ির অ্যাড্রেস আমাকে বলতেছেন বারে পুরো বারে অ্যাড্রেস বলবেন না যা আমি পোঁচাই মতো তো আপনি কি অর্ধেক বলবেন অর্ধেক বলবেন না তো এইরকম জিনিসটা হচ্ছে এরকম হচ্ছে ঠিক আছে ইউ আর এল তো এখন আসুন আমরা জিমেল বা ইমেল অ্যাকাউন্ট কি করবো জিমেল কীভাবে খুলব জিমেল হচ্ছে গুলোকে একটা প্রোডাক্ট ওটা হচ্ছে মোবাইল নাম্বারের মতো আপনি মোবাইল নাম্বার দিয়ে কথাবার্তা বলেন মেসেজ জিমেল লিখছি তো আপনি মোবাইল নাম্বার দিয়ে কথা বলেন এটা দিয়ে কি একজনকে বার্তা পাঠাইতে পারবেন মেসেজ পাঠাইতে পারবেন কোনো কিছু পাঠাইতে পারবেন তো আপনি কী অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখছেন কোনো জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্ট কোনো জায়গায় কি তো ফার্স্ট নেম লাস্ট নেম তো সোর্স ইউরি ইউজামের নেম আপনি কি আপনার নামের সাথে মিল রেখে ওই ইউনিক করে আপনাকে আলাদাভাবে চেনা যায় যে ওরকমভাবে কি এটা জিমেল সেট করবেন ঠিক আছে দেখুন দেখেন এ এই পর্যন্ত সিলেক্ট করলে আমার কি ডাব্লিউ এই পর্যন্ত সিলেক্ট করলাম ঠিক আছে এই লেসবেন অ্যাট দা রেট এরপর কি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম দিলে এই ঠিকানা আমাকে পাবে ঠিক আছে তারপর এখানে আছেন পাসওয়ার্ড দুইবার দিবেন একবার দিবেন আর একবার দেবেন আপনার বার্থডেট যেটা রিয়েল ওইটা দিবে আইডি কার্ডে আছে ওইটাই দিবেন ঠিক আছে আপনার মেল না ফিমেল ওটা সিলেক্ট করবে এবং কি মোবাইল নাম্বারটা দিবেন এটা কি স্কিপ করে দিবেন তারপর কি আই এগ্রি অ্যাগ্রি মানি ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমি যুক্ত হয়েছি ওরা যা যা বলে আমি কি আই এম এগ্রি নেক্সট স্টেপ শেষ একটা ইমেলে মোবাইল নাম্বারে কোড যাবে ওই কোডটা দেওয়ার পর আপনার ইমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আসেন ফেসবুক এখন আসেন ফেসবুক ঠিক আছে ফেসবুকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে ফেসবুক আমি এটা লগ আউট করে দিচ্ছি লগ আউট করলাম লগ আউট করার পর আমার এমন একটা ফেজ আসবে ফেজ আসার পর আমাকে কি এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম এবং ইমেল নাম্বার অথবা মোবাইল নাম্বারটা ইউজ করতে হবে ইউজ করে কি ডিফাস্টওয়ার্ড দেওয়ার পর এটা খুলে সাইন আপ হয়ে যাবে এটা কি ইজি কাজ এটা কোনো এত না এখন ফেসবুক ইমেল অ্যাকাউন্ট এগুলো খোলা কোনো ব্যাপার না বলেন তো আপনি এখানে কি জিমেল এবং ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন জিমেলটা আপনি সারা জীবন ইউজ করবেন আর ফেসবুকটাও সারা জীবন ইউজ করবেন আপনাকে রাইট ওয়েতে খুলে আপনার ঠিক আছে আমি ফেসবুকে আসলাম অ্যাকাউন্ট খুললাম হ্যাঁ বুঝি নাই তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করিনি এখন আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম ঠিক আছে এখন আমি এখানে কি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আপনাকে কি জেনারেল সেটিংগুলো করে নিতে হবে ঠিক আছে জেনারেলি সেটিংগুলো করে নিতে হবে জেনারেল সেটিংগুলো করে নেওয়ার পর আপনার একটা ফেসবুক পেজে আপনার ফ্যান কী কীভাবে কালেক্ট করবেন ঠিক আছে জিমেলের মাধ্যমে কালেক্ট করতে পারবেন বা অ্যাডে ফ্যান রিকোয়েস্ট প্যাডে কি ফ্যানগুলো কালেক্ট করতে পারবেন বিভিন্নভাবে কি আপনার ফ্যানগুলো আপনি কালেক্ট করবেন এখন আমি ফ্যান কালেক্ট দেখাচ্ছি না আপনাকে একটা ফেস কীভাবে খুলবেন ওই জিনিসটা দেখাচ্ছি তো বাটনে যাবেন বাটনে গিয়ে কিয়েটের ফেজ কিয়েটের ফেজে ক্লিক করবেন কিয়েটের ফেজে ক্লিক করার পর আপনার বিজনেসটা কিসের উপর আপনার বিজনেসটা কিসের উপর ঠিক আছে আপনার ওইটা চিন্তা করবেন এখন এখন দেখেন আমার আবুল ফ্যাশনের জন্য আমি কি এ খুলবো সেই জন্য কি ক্লোথিং ব্যবহার করতেছি ঠিক আছে আমি আবুল ফ্যাশনের জন্য একটা কি ফেসবুক ফেস করবো আবুলের প্রচারণার জন্য তো গেট স্টার্টেড শুরু করলাম গেট স্টার্টেড শুরু করার পর তো আমাকে কি আবুল ফ্যাশন কি ইজ বেস্ট ফ্যাশন ইন ইন দিস আপনি আবুল ফ্যাশনের জন্য ডিসক্রিপশন লিখবেন ঠিক আছে আবুল ফ্যাশন আপনার উদ্দেশ্য আপনার ফেস আমার ফেসটা আমি এক্সাম্পল কাল্পনিকভাবে একটা কি আমার প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছি তো এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা লিখবেন এখানে ইউআরএল ইউআরএল বলতে আপনার ফেসটা কি আবুল ফ্যাশন কি আবুল ফ্যাশন তো ফেসবুক ডট কম স্ল্যাশ আবুল ফ্যাশন দিলে কি এই ফেসটা পাবে তো এরকম করে পেজটা শর্ট করে নিতে পারবেন আমি এখন শর্ট করতেছি না কারণ একটা অ্যাকাউন্ট থেকে বেশি শর্ট করতে দেয় না পাঁচ ছটের পেজদের অ্যাকাউন্ট শর্ট করতে দেয় তো এটা থাকবে যে ইউএল থাকবে যে এটা ঠিক আছে আবুল ফ্যাশন ডাট স্ল্যাশ আবুল ফ্যাসন ঠিক আছে সেভ ইনফো আমি সেভ করলাম ঠিক আছে সেভ করার পর এখন কি এখানে যাচ্ছে যে কি একটা আপলোডে প্রোফাইল ফিক প্রোফাইল ফিক বলতে এটা কোম্পানির লগো আবুল ফ্যাশনের লগো আবুল ফ্যাশনের লগো খুঁজতেছে ঠিক আছে আবুল ফ্যাশনের লগো যাচ্ছে তো আমি এখন লগোটা কোথায় পাবো

আবুল ফ্যাশন লিখলাম ঠিক আছে এখন আবুল ফ্যাশনের জন্য আমাকে কী কিনে দেবে ডিজাইন লগর ডিজাইনগুলো এনে দিবে ঠিক আছে এখানে সিলেক্ট ইন্ডাস্ট্রি অল দিলাম বা কি ক্লোথিং বা সাইড এডুকেশন আপনি কি এখানে দিতে পারবেন এখানে সিলেক্ট করে দিতে স্পেসিফিক করে দিতে পারবেন যে আপনার কোনটা স্পেসিফিক করে দিতে পারবেন এখানে স্পেসিফিক করে দিতে পারবেন যে আপনার কোনটা আমি অল সিলেক্ট করলাম আমাকে আনুক আমি ডিজাইন দেখে দেখে সিলেক্ট করবো সমস্যা নাই আমাকে আবুল ফ্যাশন নিয়ে আসছে ঠিক আছে আর বলবে জন্য অনেকগুলো এ নিয়ে আসছে লঘু বানায় নিয়ে আসছে ওরা ঠিক আছে নেওয়ার পর আমি এখন আমার বিজনেসটা রিলেটেড কি ক্লথের রিলেটেড আমি সেরকম একটা কি সিলেক্ট করতে হবে আমাকে বিজনেসের মাথায় চিন্তা রেখে আমি আমার বিজনেসের উদ্দেশ্য হ্যাঁ উদ্দেশ্য নিয়ে আমি কি সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো পাবো তো আমি এক যে কোনো একটা নিবো ধরেন এটা কি শপিং ব্যাগের মতো লাগতেছে ঠিক আছে আমি এটা শপিং ব্যাগ আমার কি ফ্যাশনের সাথে কি রিলেটেড সেই জন্য আমি কি একটা নিলাম পর আমি সিলেক্ট করলাম এটা এটা সিলেক্ট করার পর আসেনা এখন এটা আসতে একটু সময় লাগবে কারণ এটা ডিজাইনের কাজ তো একটু ভারী সেই জন্য একটু ওয়েট করতে হবে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড ইউজ করতে হবে বা একটু পর্যন্ত ইউজ করতে পারবে এখানে সিলেক্ট করলাম আবুল ফ্যাশনের উপর আপনি এখানে কালারটা চেঞ্জ করতে পারবেন এখানে সিলেক্ট করে কালারটা বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন এখানে সিলেক্ট করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এখানে সিলেক্ট করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখছেন চেঞ্জ হয়ে গেছে সে দেখেন এখানে আমি কালো আরেকটা কালার দিচ্ছি ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছেন চেঞ্জ হয়ে গেছে খেয়াল করতে পারছেন তো এখানে এখানে দিলে আমার কি কালারটা বিভিন্ন রকমের চেঞ্জ চেঞ্জেবল চেঞ্জ করতে পারবো এখানে ডিজাইন আরও করতে পারবো আমার কি যেরকম পছন্দ ওরকম নিতে পারবো ঠিক আছে এখানে ফ্রন্ট স্টাইল আমি মোটা চাইলে মোটা দিতে পারবো কালে যেরকম ইচ্ছা ওইরকম আপনি যদি কিছুক্ষণ সময় দেন এখানে আবুল পেশনকে কী আবুলকে চালাক বানা ফেলতে পারবেন ঠিক আছে আপনি কিছুক্ষণ সময় দিলে এখন এখান থেকে ডাউনলোড করতে গেলে আমাকে টাকা খুঁজবে টাকা খুঁজবে তখন আমি কী করব আমি এখান থেকে স্ক্রিনশট নেবো স্ক্রিনশটের চুসে চাপ দিবো চাপ দেওয়ার পর চাপ দেওয়ার পর পেন্টে ক্লিক করব পেন্টে ক্লিক করে এন্টার দিব ঠিক আছে পেনটি ক্লিক করে এন্টার দেব পেনটি ক্লিক করার পর ওপেন হবে এটা পেনটা ওপেন হবে ওপেন হওয়ার পর ওপেন হওয়ার পর পেস্ট করে দিব পেস্ট করলাম পেস্ট করার পর আমি কি সিলেক্ট সিলেক্ট বাটন বাটনকে নিলাম নিয়ে আমার পুরো স্ক্রিনটা চলে আসছে না আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা দরকার তো আমি কোপ করে বলছি কেটে ফেলছি কেটে বলে কাটার পর আমি সেভ করব কন্ট্রোল এস দিলাম কন্ট্রোল এস দিয়ে ডেস্কটপে সেভ করলাম ডেস্কটপে সেভ করলাম এটাকে ঠিক আছে না না আবুল কই আবুল লেখা আছে আপলোড করে দিই আবুল কে ডেস্কটপ ডেস্কটপ এন্ড আবুল এখানে কি এ করে দিলাম ঠিক আছে নেক্সট দিলাম নাইザーবার স্কিপ দিলাম স্কিপ দেওয়ার পর আমাকে কি সেভ দিলাম ঠিক আছে এমন আমার আবুল ফছনের ফেসটা খুলে গেছে ঠিক আছে আবুল ফছনের একটা ফেস চলে আসছে ঠিক আছে আমার ব্যবসা ওপেন হয়ে গেছে মানে দোকান ওপেন করছি ঠিক আছে দোকান ওপেন করার আমাকে একটি এখানে কি বলতেছে কভার ফেস দিতে বলতেছে এ কভার ফটো ঠিক আছে আমি এটা কি করবো এখন এটাও সেমভাবে বানিয়ে নিয়ে আসবো একবি কভার ফটো ডিজাইন করবো কবার কভার ফটো লিখে ডিজাইন দেখার পর কে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে দিছে আমি ওটা দিয়ে গেলাম যাওয়ার পর যাওয়ার পর এটা ওপেন হবে ঠিক আছে অ্যাপিতে যে সাইজটা নেবে বরাবর ওই সাইজে কি ওপেন হবে ওপেন হবে ওপেন হওয়ার পর এখন আমি গেট অ্যাস্টার্টারে ক্লিক করবো আমার কভার ফটো আমার উদ্দেশ্য কি আমার প্রতিষ্ঠানের জন্য আমি কভার ফটো ডিজাইন করবো কভার ফটো ডিজাইন করবো গেট স্টার্টে ক্লিক করলাম ঠিক আছে স্টারে ক্লিক করব এগুলো কি জন্য এই সাইটগুলো আপনাকে ফ্রিতে সেবা দিচ্ছে সামান্য কিছু আপনার ব্যানারটা ডিজাইন করবেন এবং নিতে চাইবেন আপনাকে টাকা খুঁজবে ঠিক আছে আপনি আপনি ইউজ করতেছেন ভালো কাজও করতেছেন ভালো কাজ করতেছে দেখতেছেন কিন্তু আপনি যখন ওর থেকে জিনিসটা চাইবেন তখনই কি টাকা খুঁজবে তো টাকা না দেওয়ার জন্য ভিন্নভাবে কি নিয়ে নেবেন ঠিক আছে সময় লাগে এই সাইড একটু সময় নেয় এখন আরেকটা জিনিস বুঝেন এখন এটা ওপেন হোক আমার এই সাইডটা কি আমি ব্যানার কভার ফুটে এখানে অ্যাড করলাম কিন্তু এই জায়গাটা থেকে আমি কিছু ইউজ করতে পারবো না কভার ফুটে কভারপোর্টের উদ্দেশ্য কি থাকবে আমার আবুল আবুলভেছনের অ্যাড্রেস থাকবে আমার কি বিভিন্ন ইয়ে থাকবে আমি কী প্রোডাক্ট দিই ওই প্রোডাক্টগুলো ইয়ে থাকবে ঠিক আছে এ আবুল ফ্যাশন হাউস এই ফ্যাশন হাউস কি আমার এই এখানে এই এগুলো ডিফল্টভাবে থাকে যাবে আমার জায়গা কতটুক এখান থেকে এতটুক এই জায়গা থেকে আমি কি আবুলের ইনফরমেশান দিব আবুলের জন্য তো আমার এখন একটা কী ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা দরকার আমি এটা সিলেক্ট করতে পারি তো কী বলেন এটাতে একটা পোশাক দেখা যাচ্ছে ঠিক আছে ওই যাবে ওটা সিলেক্ট করলাম ঠিক আছে আমি দেখি আরো ভালো পাই কি না কারণ এটাও পাইলাম এখানে অনেকগুলো আছে আপনার ডিফল্টভাবে আছে আপনি চাইলে কি ইম্পোর্ট করতে পারেন ইম্পোর্ট মানে কি আপনি নিজে একটা বানাই নিয়ে আসতে পারেন আমি এগুলো কি সারা টাকা টাকা করতে শুরু করে দিছি আচ্ছা টাকা পরে দিব এখন তো এটা ইউজ করতে পারতেছি না কারণ এটা পেমেন্ট এটা দিলে টাকা টাকা খুঁজবে ঠিক আছে সেই জন্য আমি আরেকটা দেখি পাই পাইকিনে এটা ফ্রিতে তো এখানে কিছু বুঝে যাবে না আপনাকে কখন টাকা খুঁজবে তো আমি এগুলো ডিলেট করে দিচ্ছি আমার জায়গায় কোথায় কর্নারে থাকবে না আরবি লেখার মতো দেখেন আমার জায়গা এখানে না তো এটা মাথায় সেট রাখতে হবে যে আমার জায়গায় কোথায় কোথায় চলে গেল এটা এখানে বসাইলাম ঠিক আছে এটা ডিলিট করে দিচ্ছি এটাও ডিলিট করে দিচ্ছি তো এটা আমি লক করে দিলাম এটা যাতে কি ফিক্সড থাকে তো এভাবে এখানে কি আরও ইনফরমেশান দেবেন ঠিক আছে আমি দিচ্ছি না কি জন্য এখন হয়তো কি দেরি হচ্ছে সেজন্য দিচ্ছি না ঠিক আছে আমি এটাকে ডাউনলোড করবো ঠিক আছে আগে সাইন ইন করে নিই ফেসবুক দিয়ে ফেসবুক দিয়ে সাইন ইন করে আমি লগ ইন করে নিই এটাকে ডাউনলোড করে নিই ঠিক আছে ফেসবুক দিয়ে সাইন ইন হচ্ছে না আমি আরেকটা ওয়েব থেকে আচ্ছা সাইন ইন না হলেও সমস্যা নাই আমি কি লক করে দিই এটাকে লক করে দিয়ে একটু বড়ো করি জুম করে দেখি ভয় কেন বড় তো এখানে এটা ডাউনলোড করার অপশন আছে যদি ডাউনলোড না হয় ঠিক আছে সেভ মাই কম্পিউটার ঠিক আছে সেভ মাই কম্পিউটারে দিলাম তো এখানে কোথায় দিব ডেস্কটপে সেভ করে ডেস্কটপে সেভ করলে তাড়াতাড়ি খুঁজে নিতে পারবো ঠিক আছে সেভ করলাম এই বাটনে ক্লিক করার পর আমাকে এসছে সেভের অপশনটা আসছে তো এখানে বিভিন্ন রকমের ডিজাইন করে আপনাকে সেভ করে নেবেন নেওয়ার পর আমি অ্যাডে কভার আপলোড দিবেন অ্যাডে কভার পরও আপলোড আপলোডের পর এটা কি আপলোড দিয়ে দিবেন আপনাকে আমি একটা সিম্বল দেখাই যার জাস্ট আপনাকে এটা বানানোর জন্য এটা বানানোর জন্য আপনাকে একটা সিম্বল দেখায় মানে কি কেরকম করে বানাবেন ওই জিনিসটার জন্য ঠিক আছে আপনারা হ্যাঁ আসেন এটা দেখেন এটা হচ্ছে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ঠিক আছে এটার প্রতিষ্ঠানের কী প্রোডাক্টগুলা এসিও ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন মাইক্রোসফট ওয়ার্ড অ্যাফিল মার্কেট এর হচ্ছে কি আমার প্রোডাক্ট প্রোডাক্টের ডিসক্রিপশন বহন করতেছে তারপর এটা কি টাইটেল এটা হচ্ছে ঠিকানা যোগাযোগ করার এটা হচ্ছে কি মিশন তো এরকম করে একটা ব্যানার ক্রিয়েট করবেন যাতে কি আপনার সব কিছু সব কিছু প্রতিষ্ঠানের সব কিছু দেখা যায় দেখা যায় সেই জন্য তো এভাবে কি আবুল ফেসনের জন্য এখানে কী হবে আবুল পেছনের জন্য এখানে কী হবে টি শার্ট ক একশো পারসেন্ট কটন কাপড় এই পিওর কাপড় অন্য বা আপনার কিছু ছবি দিতে পারেন কি আপনি চিন্তা করলে অনেক কিছু বাইরে হবে আপনার মাঝে থেকে আপনি পারবেন না যে যেমন না তো ড্রাগনে সেভ করলাম সেভ করে চেপ দিলাম শেষ তো এই জিনিসটা এখানে কমপ্লিট এটা ফেস কোলা ফেস কলা এটা কমপ্লিট কারণ এটা হচ্ছে অন অনফেস অ্যাসিও আমি ভিতরে ফেজের ভিতরে ডিজাইন করতেছি ওটা হচ্ছে অন অনফেস অ্যাসিও আমি অন অনফেস করলাম ঠিক আছে তারপরে আসেন প্রোডাক্ট ডিসক্রিপশন প্রোডাক্টের ডিসক্রিপশন লিখবেন কীভাবে ঠিক আছে ক্লোজ দিলাম এখন আমাকে এখানে ফোর্স দিতে হবে না প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো ফোর্স দিতে হবে না প্রোডাক্টগুলো ফোর্স দেওয়ার জন্য আমি কি করবো আমি প্রোডাক্ট ডিসক্রিপশন আমি গুগলে সার্চ দিব হাউ টু রাইট এ প্রোডাক্ট ডিসক্রিপশান কীভাবে আমি প্রোডাক্ট ডিসক্রিপশান লিখতে পারি দেখতেছেন এখানে একটা কিছু স্টেপ দেখাচ্ছে কিছু কোয়েশ্চনের আনসার দেখাচ্ছে এই কোশ্চেনের আনসারগুলো দিয়ে দিলে ওটা ফোটোগ্রাফ হবে মানে ডব্লিউ এইচ কোশ্চেন আছে না হাউ হোয়াট হয় হোয়েন হয়েন কোথায় এই জিনিসগুলো এই জিনিসগুলো আপনি যখন ফলো করবেন একটা ডেসক্রিপশন ভালোভাবে লিখতে পারবেন মানে হাউ প্রোডাক্টটা কী এটা কার প্রয়োজন কে ইউজ করবে এই যে চার পাঁচটা কোশ্চনের আনসার এখানে দিয়ে দিবেন এইভাবে প্যারা আকারে দেখাই এভাবে প্যারা আকারে এটা হচ্ছে টাইটেল হচ্ছে এটা কী জিনিস কী অয়েন কোথায় পাওয়া যায় কোথায় এরকম ব্যাটার আকারে ওই কোশ্চেনগুলোর আনসার দেখবেন এখানে কি এসিও নামও একটা প্রোডাক্টের ডিসক্রিপশান লেখা হয়েছে ঠিক আছে এসিও নামের একটা প্রোডাক্টের ডিসক্রিপশান লেখা হয়েছে লেখার পর কি এভাবে হোয়াট হাউ কি হয় আর কীভাবে লেখা হয়েছে এগুলো আপনি গুগল থেকে চার্জ করে অনেক কিছু পাবেন আপনার একটা ভালো ডিসক্রিপশান লিখতে পারবেন এটা হচ্ছে কি ফেসবুকে কোনো বড়ো আকারে ছোটো আকারে লেখা যায় না টাইটেল লেখা যায় না সেই জন্য কী করতে পারবে ইমেজের মাধ্যমে আপনি কি লিখতে পারবেন এখন ইমেজে কীভাবে লিখবেন আসেন ইমেজের মধ্যে কীভাবে এই জিনিসটা তৈরি করবেন আপনি গুগল ইমেজ গুগলে গিয়ে ইমেজ ডট গুগল ডট কম ইমেজ ডট গুগল ডট কমে যাবেন আমি আমার উদ্দেশ্য হচ্ছে আবুল ফ্যাশন ফ্যাশন লিখে সার্চ দিলাম ফ্যাশন লিখে সার্চ দিলাম অনেকগুলো ক্লথের এ আসছে আছে ফ্যাশন লিখে সার্চ দিলাম ঠিক আছে আমি এটা নিলাম একটা ছবি নিলাম নেওয়ার পর সেভ সেভ দিলাম সেভ দেওয়ার পর ডেস্কটপে সেভ হয়েছে আমি এটা বন্ধ করে দিলাম ঠিক আছে এগুলো মিনিমাইজ করলাম এবং এটা ওপেন উইথ ওপেন উইথে যাই কী করবো প্যান্টে ওপেন করব। প্যান্টে ওপেন করে এখান থেকে ট্রেনে ধরে একটু বড়ো করে দিব। সিলেক্ট বাটন নিব নেওয়ার পর এটাকে কি মধ্যখানে নিয়ে আসবো মধ্যখানে নিয়ে আসার পর আম আবার সিলেক্ট বাটন নিলাম আমি এটাকে কে একটু ফ্যাশনকে একটু নিয়েছেন আমায় ফ্যাশন করে দিই কী আমি এখানে ট্যাক্স বাটন নিব ট্যাক্স বাটনটা নাকি আবুল বা এটা ফেলে দিই কারণ এটা আমি লিখলে সুন্দর দেখাবে না এটা ফেলে দিই আমি এক লাইনেই লিখে ফেলি সব কিছু ঠিক আছে কারণ এই লেখাটা এই লেখাটার সাথে মেসিং হইতে হবে ঠিক আছে কন্ট্রোল লাইস দিলাম সেভ করলাম সেভ করার পর ট্যাক্স বাটন নিলাম ট্যাক্স বাটন নেওয়ার পর Abul Kế giác সিলেক্ট করলাম সিলেক্ট করে বন সাইজটা একটু বড়ো করে দিই দেখা যাওয়ার জন্য বোল করে দিলাম ইটালি করে দিলাম তারপর আমি এখান থেকে কি বিভিন্ন ধরনের ফ্রন্টের স্টাইল নিতে পারবো যেটা আপনার সুন্দর মনে হয় সেটা ইউজ করতে পারেন ঠিক আছে যেটা আপনার ভালো মনে হয় আমি একটা ইউজ করলাম এনে কালার দিতে পারবেন বা আপনি চাইলে আরও বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারবেন ওকে দিলে কালারটা ইউজ হবে ঠিক আছে আমি এটাকে কি আর একটু ছোটো করে দিই লাইনটা আমার ইমেজটা আরও ছোটো হবে বুঝলেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট টাইটেল হিসেবে ব্যবহার করবো এভাবে আরও অনেক ডিজাইন করতে পারবেন এখানে আমি ছোটো করে বেলি এটাকে কেটে বলি ক্রোপ দিয়ে কেটে ফেলছি আমি বরাবর রাখি তো এখানে জেলারা কাটা যাবে আপলোড আপলোড দেওয়ার পর এখন আমার এই পেজটা আসছে এই পেজটা তো এখন আমার ঠিকানা কোনটা ইউরালটা এটা কপি করবো কপি করে আমি বিভিন্ন কি আমার উদ্দেশ্য কি আউটসোর্সিং ধরেন আউটসোর্সিং বা আবুল ফ্যাশন হলে আবুল ফ্যাশন যেটা হোক তা আউটসোর্সিং বিভিন্ন জায়গায় কি সার্জ দিব দিয়ে বিভিন্ন ফিল্যান্সিং প্রতিষ্ঠানগুলোতে মানে প্রতিষ্ঠানের ফেসগুলোতে যাব ফেসগুলোতে গিয়ে ফেজগুলোতে গিয়ে এরকম ফেজগুলোতে গিয়ে আমি বলবো যে কি দিস ইজ দ্য বেস্ট দেখেন এখানে কি কমেন্ট আকারে আছে না এখানে কমেন্ট করতে পারবো এখানে লিঙ্কটা দিয়ে দিবা কমেন্ট করবো কীভাবে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান আউটসোর্সিং সম্পর্কে বা আবুল ফ্যাশন সম্পর্কে আবুল ফ্যাশন যেই উদ্দেশ্য আর কি ওই সম্পর্কে জানতে চান আপনি এখানে ক্লিক করুন বা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন এটা নিয়ে অ্যান্টার দিবি সাথে সাথে কি এখানে এখানে কি ভিজিবল হয়ে যাবে শো করবে ঠিক আছে তো যার যার পছন্দ ভালো লাগবে সে লাইক দিবে তো এরকম করে ফেসবুকে ইয়ে প্রচারণা চালাইতে পারবো ইউটিউবে প্রচারণা চালাবো আমি শুধু প্রচারণা চালাবো লাইক দিবে আমার এর উপর অন পেজ এস উপর আমার কি প্রোডাক্টগুলো কত ডিসক্রিপশনগুলো কত সুন্দর করে লিখতেছি ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যম মাধ্যমে যদি ইউআরএলটা দিতে চান তখন কীরকম করতে হবে আপনি স্ট্যাটাসের মধ্যে ওখানে ইউআরএলটা ফেস করে দেবেন বললে যে আপনি এটা কি বিস্তারিত জানতে চাইলে এই সম্পর্কে এই জিনিসটা করুন ঠিক আছে এখানে লাইক দিন ঠিক আছে আউটসোর্সিং লেখে আস দিলাম আমি ভিডিও টি দেখলাম ভালো লাগছে ঠিক আছে ভালো লাগছে তো আমি কি এখানে কি আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে আমি এটা এখন আপনি এখানে কি কমেন্ট করে দিতে পারবেন যে কি লিঙ্কটা দিয়ে দিতে পারবেন কমেন্টে তো এভাবে বিভিন্ন সাইটগুলোতে গিয়ে যেখানে কমেন্ট করতে পারবেন যেখানে পোস্ট করতে পারবেন যেখানে লাইক দিতে পারবেন ওখানে গিয়ে প্রচারণা চালাবেন আপনার পেজের ভিজিটর পারবে আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়বে এবং আপনার কি এটা যেই হোক যেই ইউআরএল হোক ওটার ভিজিটর পারবে এবং লাইক লাইকার বাড়বে লাইকার আপনি একটা ফোর্স দিবেন এখানে যদি দশ হাজার সেম জিনিস আপনি লিঙ্কটাই প্রমোট করবেন আইডি বলতে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা প্রমোট করবেন তো আমি এই জিনিসটা আর একটু বলি টয়টা টয়টা ধরেন আমি টয়টার পেজে যাচ্ছি ঠিক আছে টুইটার পেজে যাওয়ার পর টয়টার পেজে যাওয়ার পর ওরা কী করছে দেখেন টয়টা মোটরস কর্পোরেশন ওদের নামেও কি ফেসবুক পেজ খুলছে পেজ করে এত হাজার মানুষ কি এতজন মানুষ কানেক্ট করেছে সাথে এখন এখান থেকে এখানে এই গাড়িগুলোর ফোর্স দিচ্ছে ওদের ঠিক আছে গাড়িগুলোর ফোর্স দিচ্ছে না তো এখান থেকে যদি আপনার ভালো লাগে আপনি ওইটা কিনতে পারব এখানে যদি এক লাখ মানুষকে দেখায় একজনও কি একটা গাড়ি সেল হবে না একজনও কি এরা এখানে লাইক দিছে কি জন্য যাদের সামর্থ্য আছে যারা কি কার কিনবে তারাই তো কার খুঁজবে ঠিক আছে কারোদের লাইক দেওয়ার পর একটা গাড়ি কি সেলবো না তো এখানে কোনো ও টাকা খরচ করতে হচ্ছে শুধু প্রচারণ জ্বালাই হচ্ছে ঠিক আছে টাকা খরচাটা ও কি এতগুলা মানুষ কানেক্ট রাখতে পারছে এবং কি প্রতিনিয়ত সেল করতে পারতেছে একটা স্যারেলের ইয়া না অ্যাডভার্টাইজমেন্ট ইয়া না এখানে ইউএসএ তো ওরা বিভিন্ন কান্ট্রির জন্য ভাগ করে করে কি স্কুলসে যাতে কি ওদের ইয়াটা বাড়ে দেখছেন ইউ এসের সাথে কত হাজার কানেক্টেড ঠিক আছে এখানে একটা গাড়ির পোজ দিলে মানুষ দেখতে পারবে তো এই জিনিসটা এরকম একটা নতুন গাড়ি আসছে এখানে আপলোড দেবে যারা লাইক আছে সাদের নিউজ পেডে শো করবে তো ওরা ভালো লাগলে বাই করবে বুঝছেন তো এভাবে বিভিন্নভাবে প্রচারণা চালায় আপনি কি পেজের ভিজিটার বাড়াইতে হবে বুঝছেন থ্যাংকস আজকে আন্না